গুড মর্নিং মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে কয়েকটা ক্লাস নিয়েছি। তো এর আগে আমি তোমাদের সর্বশেষ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার যে প্রধান যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আরও কিছু উপাদান আছে, অর্থাৎ বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট কিছু উপাদান, সেই উপাদানগুলো নিয়ে আমি একটু তোমাদের আলোচনা করব। তাহলে আজকে বিশ্বগ্রাম এর ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলোতে আসা যায়। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট অনেক উপাদান আছে, তো আমি কয়েকটা উপাদান নিয়ে আলোচনা করব। যেমন যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অফিস, বিনোদন, সংবাদ, সামাজিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, আরও অনেক উপাদান আছে, গবেষণা, সাংস্কৃতিক বিনিময়, এরকম আরও অনেক উপাদান আছে। তো আমি এই 10টা উপাদান নিয়ে তোমাদের আলোচনা করব। তো প্রথমে আসা যাক যোগাযোগ। তো যোগাযোগ সম্পর্কে আমাদের আরও কিছু বিষয় এখানে আসবে, আমি একটু মুছে ফেলতেছি। যোগাযোগের জন্য কিন্তু আমরা অনেক মাধ্যম ব্যবহার করে থাকি, সে মাধ্যমগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেমন যোগাযোগের জন্য আমরা ইমেইল ব্যবহার করে থাকি, ইমেইল এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ ইমেইল ব্যবহার করে থাকে। ইমেইলের জন্য বিভিন্ন কোম্পানি আছে, তারা বিভিন্ন রকমের সেবা প্রদান করে থাকে। যেমন গুগলের জন্য জিমেইল আছে, ইয়াহু মেইল আছে, হটমেইল আছে, আউটলুক আছে, এরকমের বিভিন্ন ইমেইল কিন্তু আছে। তো ইমেইলটা হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল। তো ইমেইলের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো তথ্য আদান প্রদান করতে পারি, আমরা টেক্সট সেন্ড করতে পারি, অথবা অডিও ভিডিও যে কোনো পিডিএফ ফাইল, বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করতে পারি।
যে একজন সেন্ডার সে কী করতে পারে, যে কোনো ছবি বা যে কোনো অডিও যে কোনো ভিডিও সে এক বা একাধিক গ্রাহকের কাছে কিন্তু সে পাঠাতে পারে। তো এটা হচ্ছে মূলত ইলেকট্রনিক মেইল। এরপর আছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং হচ্ছে যে ভিন্ন দুটি ভৌগোলিক পরিবেশে থেকে টেলিফোনের মাধ্যমে কোনো সভা বা সেমিনার যদি আমরা সম্পন্ন করে থাকি তাহলে তাকে বলা হবে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিংয়ের সাথে আমরা জানি যে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিংটা অনেকটা টেলিকনফারেন্সিংয়ের মতোই, যেখানে ভিন্ন দুটি ভৌগোলিক পরিবেশে থেকে অডিও এবং ভিডিও কলের মাধ্যমে যদি কোনো সভা বা সেমিনার সম্পন্ন করা হয় তাহলে সেটা হবে ভিডিও কনফারেন্সিং। এরকমের যোগাযোগের জন্য আমরা আরও অনেক মাধ্যম ব্যবহার করে থাকি। এই টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এগুলো এক দুই মার্কের জন্য অনেক সময় আসে পরীক্ষায়, তাই আমি এটা নিয়ে আলোচনা করলাম। তাহলে এই ছিল আমাদের যোগাযোগ মাধ্যম। এরপর আমাদের দ্বিতীয় নম্বরে ছিল যে কর্মসংস্থান। কর্মসংস্থানের জন্য আমরা জানি যে বাংলাদেশ সরকার কিন্তু শিক্ষিত হলেই কিন্তু সবাইকে কিন্তু চাকরি দিতে পারতেছে না বা চাকরির সেরকমের সুযোগ নেই। এক্ষেত্রে আমরা মনে করি যে তাহলে পড়াশোনা করে আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা চাকরি করতে পারতেছি না, এরকমের আমরা কিন্তু অনেকে মনে করি। কিন্তু এই বিশ্বগ্রামের ফলে কর্মসংস্থানে এসেছে ব্যাপক পরিবর্তন, যে আমরা শুধুমাত্র সরকারের উপর বা কোনো কোম্পানির উপর কিন্তু আমরা এখন আর নির্ভরশীল না। আমরা ইচ্ছা করলে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে পারি, আমাদের শিক্ষাটাকে কাজে লাগাতে পারি। এটা কিন্তু এই বিশ্বগ্রামের একটা ফলাফল। যে তোমরা হয়তো নাম শুনেছো অনেকেই, যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, যে আউটসোর্সিং নামের সাথে অনেকেই পরিচিত। আউটসোর্সিং বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কী করে, যে তাদের নিজেদের যে কাজ আছে সেই কাজগুলো তারা নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে করিয়ে নেয়। তো এটাই হচ্ছে মূলত আউটসোর্সিং। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ আছে, তাদের দেশে বসে যদি কোনো কাজ তারা করিয়ায় কোনো শ্রমিককে দিয়ে যদি সে কাজটা করিয়ে নেয় তাহলে দেখা যাচ্ছে সেখানে তাদের অনেক অর্থ ব্যয় করতে হয় সেই কাজটার জন্য, যেহেতু তাদের একটা লেবার ল আছে, শ্রমিক আইন, সেখানে যে 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে বা তাদের নির্দিষ্ট পরিমাণ একটা স্যালারি আছে সেটা দিতে হবে। এই জন্য তারা কী করে, তাদের যে কাজগুলো আছে তারা বিশ্বের যে বিভিন্ন দেশ আছে যে একটু অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল এরকমের দেশ দিয়ে তারা কাজগুলো করিয়ে নেয়। তারা দেখা যাচ্ছে কি তাদের খুব বেশি অর্থ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, দেখা যাচ্ছে সেখানে যদি তারা কাজটা করিয়ে নিত তাহলে যে টাকা পরিশোধ করতে হতো অন্য কাউকে দিয়ে যদি সে কাজটা তারা করিয়ে নেয় সেখানে দেখা যাচ্ছে যে অর্ধেক পরিমাণ অর্থ দিলেই কাজটা সম্পন্ন হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও লাভবান হচ্ছে, আর যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরাও লাভবান হব, কারণ তাদের কাছে যে টাকাটা কম মনে হবে আমাদের কাছে কিন্তু সে টাকাটা একদম কম নাই। এই বিষয়টাই হচ্ছে আউটসোর্সিং। তো আউটসোর্সিং তারা হচ্ছে কাজটা দিচ্ছে। আবার আরেকটা বিষয় আছে যে ফ্রিল্যান্সার অর্থাৎ আউটসোর্সিংয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ তুমি যে কাজ করতেছো
মুক্ত পেশাজীবী তুমি একজন, তুমি তাদের কাজগুলো করতে পারো। এর জন্য কিন্তু তোমাকে কেউ প্রেশার দিচ্ছে না, কেউ বেশি কথা বলতেছে না। যে কোম্পানিতে কাজ করলে অনেক সময় তোমাকে বেশি কথা বলতে পারে, যে কাজটা কেন তুমি করলে না, তা করে দিলে না, বা বিভিন্ন রকমের প্রেশার তোমাকে থাকে। কিন্তু তুমি যদি একদম ফ্রিল্যান্সার হও, তাহলে কিন্তু এই কাজগুলো তুমি তাদের কাছ থেকে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে করে জমা দিতে পারো। তাহলে এই জন্য আউটসোর্সিংয়ের সাথে ফ্রিল্যান্সার এটাও সম্পর্কিত। এবং এর জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে এই কাজগুলো করা যায়, যেমন আপওয়ার্ক, আপওয়ার্কের আগে নামটা ছিল ওডেস্ক। তো এখানে অনেক কাজ পাওয়া যায় এবং এখানে অনেক লোক এই ওয়েবসাইটের সাথে যুক্ত। আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে এই আপওয়ার্কে কাজ করে থাকে এবং তারা এখান থেকে অনেক অর্থ উপার্জন করে থাকে। এরপর আছে freelancer.com, freelancer.com আছে, তারপর গুরু আছে, তারপর ফাইবার আছে, এরকমের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে কাজ করা যায়। অনলাইনের মাধ্যমে বিড করতে হয়, বিড করে সেখান থেকে কাজ নামিয়ে কাজগুলো যথাসময়ে সম্পন্ন করে এখান থেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করা যায়। অনেকেই আছে যে কোনো জব করে না, অন্য কোথাও তারা জব করে না, শুধুমাত্র এটা করেই তারা মাসে দেখা যাচ্ছে অনেকের 2-3 লাখ টাকা অনেকে উপার্জন করে এবং এটা সম্ভব। তাহলে এই ছিল কর্মসংস্থান। এরপর আছে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাক্ষেত্রে আমরা কী কী সুবিধা পেয়ে থাকি বিশ্বগ্রামের ফলে। তো শিক্ষাক্ষেত্রে এই বিশ্বগ্রামের ফলে কিন্তু আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন যে আমরা ইবুক নাম অনেকেই শুনেছি, ইলেকট্রনিক বুক, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই আছে এর একটা সফট কপি তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো, যে পিডিএফ ফাইল আকারে, পিডিএফ ফাইল আকারে কিন্তু তোমাদের যে বইগুলো আছে এই বইগুলো ইন্টারনেটে পাওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে তারা এই বইগুলোর সফট কপি দিয়ে থাকে, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তুমি এই বইগুলো তোমার ল্যাপটপ বা কম্পিউটারে বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এই বইগুলো তুমি পড়তে পারো। এরপর শিক্ষা ব্যবস্থায় যে মাল্টিমিডিয়া ক্লাস, ক্লাসরুম আছে, প্রজেক্টরের মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হয় সেখানে বিভিন্ন স্লাইড তৈরি করা হয়। সেখানে একটা স্লাইড তৈরি করলে দেখা যাচ্ছে যে সেখানে টিচাররা বিভিন্ন ছবি অ্যাড করে দিতে পারে, যে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে সাথে একটা ছবি থাকলো, এরকমের বিভিন্ন সুবিধা কিন্তু সেখান থেকে পাওয়া যায়। এরপর ই লার্নিং বিষয় আছে একটা, ই লার্নিং অর্থাৎ তুমি তোমার ঘরে বসে বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু ডিগ্রি অর্জন করতে পারো। যে বিভিন্ন ভার্সিটি আছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকে এবং অনলাইনের মাধ্যমে তোমার পরীক্ষাটাও নিয়ে থাকে। সেখান থেকে তুমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুমি কিন্তু একটা সার্টিফিকেটও অর্জন করতে পারো। তাহলে এটা ছিল হচ্ছে ই লার্নিং, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন যে বর্তমানে কিন্তু করোনার পরিস্থিতিতেও অনেকটা ই লার্নিংয়ের উপরই আমাদের নির্ভর করতে হচ্ছে, যে তোমাদের ক্লাস আমি নিচ্ছি যে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তো এগুলো কিন্তু এই বিশ্বগ্রামের এই ফলাফল, যদি এই ব্যবস্থা না হতো তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা এখন কিন্তু এক প্রকার বন্ধই থাকতো, যে টিচাররা কিন্তু ক্লাস নিতে পারতো না, তোমাদের কিন্তু ঘরেই বসে থাকতে হতো। কিন্তু এই বিশ্বগ্রামের ফলে কিন্তু এখন তোমরা ঘরে বসেই কিন্তু যেমন আমার ক্লাসটাও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই ছিল শিক্ষা ব্যবস্থা।
এরপর ছিল আমাদের চিকিৎসা, চিকিৎসা ব্যবস্থায় তোমরা টেলিমেডিসিন নামটা অনেকের সঙ্গে থাকবে, টেলিমেডিসিন টেলিমেডিসিন হচ্ছে যে ঘরে বসে বিদেশি বা দেশের মধ্যে থাকতে পারে যে কোনো চিকিৎসকের পরামর্শ যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে গ্রহণ করো এবং সেই অনুযায়ী তুমি কোনো ব্যবস্থা নাও, সেটা হচ্ছে তোমার টেলিমেডিসিন। বা অনেক সময় যে বাংলাদেশের যে চিকিৎসক আছে, ডাক্তাররা আছে, তারা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না যে বোর্ড গঠন করে, যে বোর্ড মিটিং হয় যে সেখানে বাংলাদেশের যে চিকিৎসক আছে তারা যে এখানে কোনো রোগী খুব খারাপ সিচুয়েশান, সেখানে কী করতে হবে তারা সেটা বুঝে উঠতে পারে না, তখন কী করে যে বিদেশে যে ভালো ডাক্তার আছে, সিঙ্গাপুর থাকতে পারে বা লন্ডন থাকতে পারে যে কোনো ডাক্তার, তার সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই চিকিৎসকের সঙ্গে কথা বলে, ডাক্তারের সঙ্গে কথা বলে একটা পরামর্শ তারা গ্রহণ করে। তো সেই ব্যবস্থাও কিন্তু এটা টেলিমেডিসিন, অর্থাৎ তুমি যদি ঘরে বসে থাকো বা সে ডাক্তাররা যদি ঘরে বসে থাকে বিদেশের কোনো চিকিৎসকের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করে এবং সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়, তাহলে সেটা হচ্ছে তোমার টেলিমেডিসিন। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বর্তমানে তুমি যদি কোনো ভালো যে হাসপাতালগুলো আছে সেখানে যাও, সেখানে গেলে কিন্তু তোমার একটা ডেটা তারা রেখে দেয় যে তুমি এখানে চিকিৎসা করছো, তোমার কী কী সমস্যা আছে, সেখান থেকে তুমি কী কী টেস্ট করিয়েছো, তার একটা ইনফরমেশান কিন্তু তারা রেখে দেয় যে বর্তমানে অনলাইনে ব্যবস্থায় তোমার একটা আইডি দেওয়া হবে। এরপর যদি তুমি দেখা যাচ্ছে সেই আইডি তোমার যদি থাকে, তুমি অন্য একটা ডক্টরের কাছে যদি তুমি যাও, তাহলে তুমি তাকেও যে বলতে পারো যে আমি অমুক জায়গায় এরকম চিকিৎসা নিয়েছিলাম, যে সেখান থেকে এই টেস্ট আমাকে করিয়েছিল, এই আমার সমস্যা ছিল, সেগুলো দেখতে কিন্তু আরেকজন যে ডাক্তার, নতুন যে ডাক্তারের কাছে তুমি যাচ্ছ, তিনিও কিন্তু বুঝতে পারবে যে তাহলে আগে তোমার যে কী সমস্যা ছিল সেখানে থেকে আর কি ইম্প্রুভ করা যায়। তো এটাও কিন্তু একটা চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামের একটা ফলাফল। এরপরে ছিল আমাদের বাসস্থান, বাসস্থানে আমরা বিশ্বগ্রামের ফলে কি কি সুবিধা পেয়ে থাকি, জওয়ানের কাছে তোমরা স্মার্ট হোম নাম শুনেছো, যে সেখানে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে চলবে, যে তোমার বাসা বাড়িতে যে ফ্যান থাকবে বা লাইট থাকবে বা তোমার এসি থাকবে, সব কিছু তুমি এক জায়গাতে বসেই রিমোটের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এমনকি তোমার যে গ্যাসের চুলাটাও আছে, সেই চুলাটাও তুমি যে অফ করবে অন করবে এটাও কিন্তু একদমই রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারো। তারপর তোমার যে বাসা বাড়ির যে গেট আছে সেখানে কিন্তু কোনো গেটম্যানেরও প্রয়োজন নেই, সেখানে অটোমেটিক সিকিউরিটি ব্যবস্থা থাকবে, যদি কেউ তোমার গেটের সামনে আসে, যদি তুমি পরিচিত হও যে তোমার ডেটা যদি আগে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু গেট খুলে যাবে। তো এই যে ব্যবস্থা, এই যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটা স্মার্ট হোম, তো বাসস্থানে কিন্তু আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি শুধুমাত্র বিশ্বগ্রামের ফলে। এরপর আমাদের ছিল অফিস, তো অফিস এখানে আমরা বিশ্বগ্রাম থেকে কি সুবিধা পেতে পারি, যে অফিস অটোমেশন নামটা হয়তো অনেকে শুনে থাকতে পারো, যে অফিসেও কিন্তু একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে, যে সেখানে কাগজপত্রের ব্যবহার কমিয়ে এনে আস্তে আস্তে সব কিছু ডিজিটালাইজড হবে, এটা হচ্ছে তোমার অফিস অটোমেশন। যে অফিসে আগে কিন্তু অনেক যে কাগজপত্রের ব্যবহার,
যে দেখা যাচ্ছে কোনো ডেটা, কোনো একটা ব্যাংকের কথাই যদি চিন্তা করা যায়, যে ব্যাংকের সেখানে যে কতগুলো লোক আসতেছে তাদের সব ডেটা কাগজপত্রে সেখানে সংরক্ষণ করা থাকবে। তো দেখা যাচ্ছে কি কেউ কোনো একজন লোক যদি আসে যে তাহলে আমার বর্তমান ব্যাংকে কত টাকা আছে বা আমি মাসে কত টাকা জমা দিচ্ছি, তাহলে কী করতে হবে যে অনেকগুলো কাগজপত্র বের করে তারপর তাকে বলতে হতো যে তোমার এত টাকা জমা আছে, তোমার অ্যাকাউন্ট নাম্বার এই। তাহলে দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন হতো এবং অনেক লোকেরও প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে অফিস অটোমেশনের ফলে সব কিছু কিন্তু যে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হচ্ছে, যে তোমার নাম, তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার কত টাকা আছে বা তুমি কত টাকা তুলে নিচ্ছো, যত হিসাব আছে সব কিছু কিন্তু তোমার কম্পিউটারে থাকতেছে। এতে কী হচ্ছে যে খুব সহজেই কিন্তু তোমার ডেটা বের করে দেওয়া সম্ভব হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত অফিস অটোমেশন, যে সেখানে সব কিছু ডিজিটালাইজড। এরপর আমাদের আছে যে সংবাদ। সংবাদের কথা যদি আসে তাহলে দেখা যাচ্ছে যে স্যাটেলাইট যে ডিশ অ্যান্টেনা আছে সেখানে কিন্তু আমরা ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ দেখতে পাই। শুধুমাত্র যে ডিশ অ্যান্টেনা লাগবে তা না, যদি তোমার ইন্টারনেট সংযোগ থাকে তাহলে কিন্তু তুমি মোবাইলের মাধ্যমেও যে বিভিন্ন লাইভ চ্যানেল আছে সেখান থেকেও কিন্তু তুমি সংবাদ দেখতে পাও। বা আমরা জানি যে অনলাইন নিউজ পেপার, যে বর্তমানে যে কাগজের পেপার সেগুলো ছাড়াও কিন্তু অনলাইনে সেই কাগজের পেপারের হুবহু কপি, কিন্তু সফট কপি তোমার অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তুমি ঘরে বসে পড়তে পারো। যে আগে তোমাকে কী করতে হতো, যে বিভিন্ন পত্রিকা রাখতে হতো এবং তার জন্য তোমাকে মাসে অনেক টাকা তোমাকে পে করতে হতো, বা সেই কাগজগুলো সংরক্ষণ করা, পড়া, এটা অনেকটা ঝামেলার বিষয় মনে করা হতো। কিন্তু এখন তুমি কী করতে পারো, যে তোমার মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তোমার যে সংবাদ পড়তে ইচ্ছা হবে সেখান থেকে কিন্তু তুমি সংবাদ পড়তে পারো। তো এগুলো কিন্তু সবই বিশ্বগ্রামেরই ফলাফল। এরপর আমরা একটু আসি সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগের কথা যখনই আসে তখন কিন্তু আমাদের চোখের সামনে ফেসবুক নামটাই চলে আসে। সামাজিক যোগাযোগের সব থেকে বড় মাধ্যমই হচ্ছে ফেসবুক। এই ফেসবুকটা হচ্ছে 2004 সালে আবিষ্কৃত হয় এবং আমরা জানি যে এনার আবিষ্কারকের নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। অনেক সময় এমসিকিউতে কিন্তু আসতে পারে, যেহেতু সব থেকে সামাজিক যোগাযোগের বড় মাধ্যমই হচ্ছে ফেসবুক। যে সেখানে কিন্তু তুমি যে তোমার দেশের মধ্যে বন্ধু তৈরি করতে পারো অথবা বিদেশের কিন্তু বিভিন্ন মানুষের বন্ধু তুমি তৈরি করতে পারো, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করা যায়, তাদের যে সংস্কৃতি আছে সেগুলো সম্পর্কে জানা যায়, অর্থাৎ বা তার সাথে তুমি কথাও বলতে পারো, বা তার মাধ্যমে তুমি মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কল দিয়ে তাকে তুমি দেখতেও পারো। অর্থাৎ সামাজিক যোগাযোগের বড় একটা মাধ্যমই হচ্ছে ফেসবুক। এছাড়াও আমরা আরও জানি যে কিছু আছে, যে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউবটাও কিন্তু সামাজিক যোগাযোগের একটা মাধ্যম। তো এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। তো এরপর আমাদের আসা যাক যে বিনোদনের ক্ষেত্রে। বিনোদনের ক্ষেত্রে আমি মনে করি যে বিশ্বগ্রাম অনেক সুবিধাই প্রদান করে থাকে। যে আমরা জানি বর্তমানে ইউটিউবের মাধ্যমে অথবা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বিদেশের বিভিন্ন সংস্কৃতি আমরা জানতে পারি, বিভিন্ন দেশের মুভি আমরা দেখতে পাই, বা বর্তমানে সব থেকে বেশি পছন্দ যে 3D মুভি, 3D অ্যানিমেশন যে মুভিগুলো, যে অ্যাভাটার মুভি আছে, কিং কং মুভি আছে,
তারপর জুরাসিক পার্ক, এই যে বিভিন্ন প্রকার মুভি আছে, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পছন্দ করি। কিন্তু এইসব মুভিগুলো কিন্তু তৈরি করার জন্য এই বিশ্বগ্রামই বেশি অবদান রেখেছে। সেখানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে এগুলো তৈরি করতে হচ্ছে, বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার আছে সেগুলো দিয়ে এগুলো তৈরি করতে হচ্ছে, এবং সেগুলো তৈরি করে ইউটিউবে প্রেরণ করতে হচ্ছে। অর্থাৎ বিশ্বগ্রামের ফলে কিন্তু আমাদের এই বিনোদনের ক্ষেত্রে ব্যাপক সুবিধা পেয়ে থাকি। বা তুমি যে গেমগুলো খেলে থাকো, যে ইন্টারনেটের মাধ্যমে তোমার যে বিভিন্ন 3D গেম, এগুলো কিন্তু এই বিশ্বগ্রামেরই একটা ফলাফল। অর্থাৎ বিনোদন ক্ষেত্রে কিন্তু বিশ্বগ্রামের অবদান আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি। এরপরে আমরা একটু আসবো যে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমরা ই কমার্স নামটা অনেকে হয়তো বা শুনেছ। ই কমার্স ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্য কিন্তু এখন যে অনলাইন, অনলাইনের মাধ্যমে তুমি যদি কোনো ব্যবসা বাণিজ্য করে থাকো বা অর্থের লেনদেন করে থাকো, সেই বিষয়টাই হচ্ছে মূলত যে ই কমার্স। যে তুমি কিন্তু এখন ঘরে বসেই বিভিন্ন পণ্য ক্রয় করতে পারো। অনলাইনে তুমি একটা অর্ডার করে দিলে, একটা পণ্য পছন্দ হলো তোমার, সেখানে বসে তুমি দেখতেছো, দেখে তোমার পছন্দ হয়েছে, তুমি অর্ডার করে দিলে তোমার বাসাতেই কিন্তু পণ্যটা চলে আসবে। তোমার আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে গিয়ে অনেক সময় নষ্ট করারও প্রয়োজন নেই। তাতে তোমার দেখা যাচ্ছে একসাথে তোমার সময় বেঁচে যাচ্ছে, বা তোমার যে বর্তমানে যে করোনার পরিস্থিতি, তোমার বাইরে যাওয়াও কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। সেখানে গিয়ে যদি কোনো কোনো একটা সমস্যা হয়, এক্ষেত্রে কিন্তু তুমি এই ই কমার্সের মাধ্যমে বিভিন্ন অনলাইন যে বিভিন্ন মাধ্যম আছে, যেমন বিক্রয় .com আছে, তারপর তোমার ওলেক্স আছে, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু তুমি যে কোনো পণ্যের অর্ডার করতে পারো। আবার তোমার আরও আছে তোমার বিভিন্ন, আমার নামগুলো মনে আসতেছে না, অনেক নামই তো আছে, সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করে, সেখানে দেখা যাচ্ছে অনেক সময় শাড়ি দিয়ে থাকে, ঠিক আছে, যে তোমার বোনের জন্য বা তোমার মায়ের জন্য যদি তুমি একটা শাড়ি ক্রয় করতে চাও, সেখানে কিন্তু শাড়ির একটা ছবি দেওয়া থাকে, বা যদি কোনো তোমার জামা কিনতে চাও, শার্ট কিনতে চাও, সেখানেও কিন্তু ছবি দেওয়া থাকে, সেখান থেকে পছন্দ করে তুমি অর্ডার করলে তোমার ঘরেই কিন্তু পণ্যটা পৌঁছে যাবে। তো এই ছিল ব্যবসা বাণিজ্যে, যে তোমার ব্যবসা বাণিজ্যটা কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে করতে পারতেছো। তোমার একটা বড় একটা দোকান নেওয়ার প্রয়োজন হচ্ছে না, বা তোমার অনেক টাকা ইনভেস্টও করার প্রয়োজন হচ্ছে না। যে তুমি অল্প কিছু অর্থের বিনিময়ে তুমি নিজেও একটা কিন্তু ব্যবসা, যেমন বর্তমানে Alibaba.com আছে, Amazon.com আছে, তারা কিন্তু এই অনলাইন বিজনেস করেই কিন্তু যে বিশ্বের প্রধান যে ধনী ব্যক্তি, যে আমাজনের যে প্রধান যিনি আছেন, তিনি কিন্তু বিশ্বের একবার প্রধান ধনী হয়েছিল। যে বিল গেটস তো আমরা জানি প্রায় বিশ্বের ধনী, সবথেকে ধনী ব্যক্তি, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই আমাজনের যে প্রতিষ্ঠাতা, নামটা আমার ভালো মনে আসতেছে না, উনিও কিন্তু অনেকবার বিশ্বের যে এক নম্বর যে অর্থের সম্পদের মালিক, সেক্ষেত্রে তিনিও কয়েকবারই প্রধান হয়েছিলেন। তাহলে বুঝতেই পারছো তোমরা যে ব্যবসা বাণিজ্যও কিন্তু এই বিশ্বগ্রামের ফলে ব্যাপক পরিবর্তন এসেছে, এবং সেখান থেকে কিন্তু অনেক সুবিধা পাওয়া যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আর এখান থেকে আমি যে অনেকগুলো তথ্য দিয়েছি, যে কিছু কিছু ডেফিনেশন আমি বলেছি, সেগুলো কিন্তু তোমরা একটু নোট করে রাখবে। আমি বারবারই বলি যে নোট করে রাখলে কিন্তু পড়াগুলো বুঝতে সুবিধা হয়, বা পরীক্ষার আগে এগুলো দেখলে খুব ভালোভাবে পরীক্ষায় লেখা যায়।